Well, it's a great honor and privilege to be named on the ICC elite panel. ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার 1989 সালে শুরু হয় তার এই খেলোয়াড়ি ক্যারিয়ার ঢাকা প্রিমিয়ার লীগ ঘুরে জাতীয় দলে সুযোগ পান 1992 তে এরপর 1994 সালে আইসিসি ট্রফিতে ছিলেন বাংলাদেশ দলের সদস্য কিন্তু 1997 সালের আইসিসি ট্রফিতে ছিটকে পড়েন জাতীয় দলের রাডার থেকে ইনজুরি কেড়ে নেয় তার অনেকটা সময় ক্রিকেট যার অস্থিমজ্জায় তাকে তো আর মাঠ থেকে দূরে রাখা যায় না তাই তো পড়ালেখা শেষ করে আবারও নিজেকে খুঁজে নেন ক্রিকেটের মাঝে চাকরি শুরু করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে কিন্তু মাঠের মানুষ তাকে কি আর চেয়ার টেবিলের চাকরিতে মানায় তাই সে চাকরিটাও ছেড়ে দিয়ে হয়ে গেলেন পুরোদস্তুর আম্পায়ার বলছিলাম শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কথা 2006 সাল থেকে তিনি আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের অংশ মূল আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচ কভার করেন 2010 সালে মিরপুরে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এরপর আইসিসির ইমার্জিং আম্পায়ারদের তালিকায় ছিলেন বেশ কবছর দায়িত্ব পালন করেছেন 2017 এবং 2021 আইসিসি নারী বিশ্বকাপ 2018 নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এবং 2023 আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে এরপর থেকেই অপেক্ষা ছিল আরও একটু বড় কিছুর অবশেষে এলো সেই ঘোষণা এলিট প্যানেলের নাম ঘোষণা করল আইসিসি ওয়াসিম খান সঞ্জয় মানজরেকার টনি হিল এবং মাইক রাইলির নির্বাচক কমিটির সর্বসম্মতিক্রমে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যুক্ত হলেন একজন সর্বোচ্চ স্তরে লাল সবুজের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ইটস এ গ্রেট অনার এন্ড প্রিভিলেজ টু বি নেমড অন দ্য আইসিসি এলিট প্যানেল টু বি দ্য ফার্স্ট ফ্রম মাই কান্ট্রি মেক্স ইট এক্সট্রা স্পেশাল ক্যারিয়ারে এখন পর্যন্ত 10 টেস্ট 63 ওয়ানডে এবং 45টি টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত সব মিলিয়ে যে সংখ্যাটা 118 তার আশা এই পথে এখন এগিয়ে আসবে বাংলাদেশের আরও অনেক আম্পায়ার আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হয় আম্পায়াররা খুব আনডিউলি ক্রিটিসাইজ হয় আর কি হ্যাঁ যদি একটা ভালো দিনও করে আসি হয়তো এমন একটা পারসেপশন তৈরি হয় যে আমরা হয়তো ভালো দিন কাটাই নাই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কখনোই নিজের উপর কনফিডেন্সটা না হারাতে যেটা ওই স্টেজটা কিন্তু আমিও পার হয়ে আসছি আর কি এটা একটা দিক আর যেটা যারা আসতে চায় তারাদেরকে আমি বলবো যে আম্পায়ারিং কেউ কেউ চায় যে হয়তো বিখ্যাত হতে আসে ভাইরাল হতে আসে অথবা যেটা দে ওয়ান্ট টু বি লাইকড বাই এভরি ওয়ান আম্পায়ারিং যেটা জব একটা ফাইন্যান্স অফিসারের মতন অথবা একটা জাজের মতন জব আর কি যে ইউ ক্যানট বি আই মিন পপুলার ক্যারেক্টার ওকে সো রাদার দ্যান টু বি লাইকড বাই এভরি ওয়ান যেটা মনে হচ্ছে হোয়েদ উই আর রেসপেক্টেড বাই আদার্স এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সৈকতের শুরুর দিনে শেষ হচ্ছে আরেকজন আম্পায়ারের ক্যারিয়ার এবারের তালিকা থেকে বাদ পড়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড 123টি টেস্টের পাশাপাশি 361টি ওয়ানডে এবং 135টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি নিয়ন মুহাইমেন সময় সংবাদ